গণমাধ্যমের উপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগের কথা শুনে আশ্চর্য হয়েছেন জানিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বাংলাদেশের গণমাধ্যমকে অন্য কোনো দেশের নিয়ন্ত্রণের চেষ্টা করা সমীচীন নয় সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ প্রজেকশন হলে বঙ্গবন্ধুর কৈশোর ভিত্তিক সিনেমা দুঃসাহসিক খোকার প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপ তিনি এ মন্তব্য করেন গণমাধ্যমের উপরও যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন আমাদের গণমাধ্যম স্বাধীনভাবে অবাধে কাজ করছে শুধু তাই নয় আমাদের গণমাধ্যম যে পরিমাণ ভাইব্রেন্ট পৃথিবীর বহু উন্নয়নশীল দেশে তা নেই ডক্টর হাসান মাহমুদ বলেন সুতরাং গণমাধ্যমের উপর ভিসা নীতি প্রয়োগের কথা শুনে আশ্চর্য হয়েছে অন্য দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করা সমীচীন নয়